হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে একটা বইয়ের কভার দেখে কখনো বইটাকে জাজ করা উচিত না। মানে একটা বইয়ের কভার খুব চকচকে হতে পারে, কিন্তু তার ভেতরে হয়তো লেখাটা পুরো ড্যাম। কিন্তু আবার এমনও বই হতে পারে যার কভারটা খুবই সিম্পল কিন্তু ভেতরে লেখাটা দুর্দান্ত। সেরকমই বনি কোশেনের আপকামিং সিনেমা তুমি আসবে বলে, সেটার ফার্স্ট লুক পোস্টার দেখে অনেকেই যারা নিজেদেরকে এখন বাংলা ইন্ডাস্ট্রির তথা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উদ্ধারকর্তা বলে মনে করে, সো কল্ড বুদ্ধিজীবী মনে করে যে তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উদ্ধার করতে এসছে, তারা না থাকলে বাংলা ইন্ডাস্ট্রি চলবে না, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছে, তারা জাজ করতে শুরু করে দিয়েছে সিনেমাটা বেকার হবে, এই হবে। দেখো, আমার মতে একটা সিনেমা বেকার হতেই পারে, কিন্তু একটা ফার্স্ট লুক পোস্টার দেখে আগেই অডিয়েন্সের মধ্যে নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া সেটা ঠিক না। আমরা ম্যাক্সিমাম বলতে পারি যে দেখা যাক কী হয়। তুমি এসে দেখো, তুমি ট্রেলার দেখো, সিনেমাটা হলে এসেও দেখতে পারো, তারপরে তুমি ডিসিশন নাও যে সিনেমাটা ভালো না খারাপ। একটা ফার্স্ট লুক পোস্টার দেখে কখনোই জাজ করা উচিত না। তো আজকে সেই সিনেমাটির একটা গান রিলিজ করেছে, দু তিন দিন ধরে প্রমোশন চলছিল, কি করে ভুলে থাকবো তোকে। তো দেখো, আমি মিথ্যা কথা বলতে পারবো না, গানটার মেলোডিটা আমার দারুণ লেগেছে। শুরুতে যে প্রিলুডটা, স্টার্টিংটা যে বাজছিল, আমার অসাধারণ লেগেছে। এবং জুবিন নটিয়ালের আমি মানে বিশাল বড় ফ্যান, ভক্ত যাকে বলে আর কি। জুবিন নটিয়ালের গলা আমার দারুণ লাগে, দুর্দান্ত। তো এখানেও মানে জুবিন নটিয়াল গেয়েছে বলে হয়তো আমার একটু বেশি ভালো লেগেছে। এবং জিৎ গাঙ্গুলিকে অনেকদিন পরে এরকম একটা কম্পোজিশন করতে দেখে আমার খুব ভালো লাগছে। এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, লিরিক্সগুলো সুন্দর, সিনেমাটোগ্রাফি ভালো, বিভিন্ন লোকেশন ভালো চুজ করা হয়েছে, এবং কোরিওগ্রাফি এখানে সেরকম তো কিছু ছিল না, ইটস ওকে ফাইন। সো ওভারঅল দেখে মজা পেলাম, শুনে মজা পেলাম, দুবার শুনলাম গানটা, আমার ভালোই লেগেছে। মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলতে পারবো না অ্যাকচুয়ালি। তো এটাই ওভারঅল বলবো যে গানটা ভালোই মানেছে, সিনেমাটাও ভালো হবে তা না। ট্রেলার আসুক, সিনেমাটা যদি দেখার সুযোগ হয় দেখবো, তারপরে না হয় ভার্ডিক্ট দেবো, আমার পার্সোনাল ভার্ডিক্ট। তাও আমার কথা শুনেই যে তোমাদের সেটা ডিসিশন নিতে হবে তা কিন্তু না, আমার ভালো খারাপ এরকম লাগতেই পারে, তোমরা গিয়ে দেখে ডিসিশন নেবে, ঠিক আছে? এটুকুনি বলবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখন ওয়েস্ট ফ্যামিলির সদস্য হয়ে ওঠোনি, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো না, এবং সাথে সাথে তোমাদের পুরো সদস্য আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা হয়, এবারে কিচ্ছু হয় না। এবং একটু নিজেদের বুদ্ধি লাগাতে শুরু করো, কারণ যারা এই ইন্ডাস্ট্রির উদ্ধারকর্তা বলে মনে করছে তারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ক্ষতি করে যাচ্ছে, আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ইটস অলরেডি প্রুভড, এটা নতুন করে আমাকে বলার অ্যাকচুয়ালি দরকারই ছিল না, কোনো আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে নেগেটিভিটি ছড়ানোর জন্য কী হচ্ছে ইন্ডাস্ট্রিটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল।